অর্থনৈতিক সমস্যা মোকাবেলায় বাংলাদেশ যেসব উদ্যোগ নিয়েছিল সেগুলোর সুফল আসতে শুরু করেছে। বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জাহাঙ্গীর আলম সংবাদ সম্মেলনে এই দাবি করেন। তিনি আরও বলেন, আয় ব্যয়ের ব্যবধান কমে বাংলাদেশের অর্থনীতি ভালো অবস্থার দিকে যাচ্ছে। আমাদের ইনফ্লেশনও কিন্তু আমরা এক্সপেক্ট করছি যে আমাদের এখন কমে আসবে এবং আমরা হয়তো মার্কেটে সেটার ফিল পাব। আমাদের বেশ কিছু ইন্ডিকেটরে কিন্তু আমরা দেখছি যে আমাদের যে এক্সপেক্টেড লেভেলটা ছিল সেই লেভেলগুলোতে আসছে। সুতরাং আমি বলবো যে আমাদের পলিসি মেজার যেগুলো আমাদের নেওয়ার কথা ছিল সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে পাচ্ছি।